বাবার বাড়িতে এসে শুধু কচু শাক দিয়ে ভাত খেতে হবে ভাত দিয়ে পারিনি তো কেনই বা শুধু আমি কচু শাক দিয়ে বাবার বাড়িতে এসে ভাত খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হাঁটতে হাঁটতে চলে আসলাম চাচা আর আমার ভাইয়ের সাথে বাসার পিছনে একটা জায়গাতে আর এখান থেকে কচু শাক নেওয়া হবে গ্রামে যারা থাকে তাদের সকল দিক থেকেই সুবিধা আছে তো অনেক সময় দেখা যায় রান্না করার মতো তেমন কিছু না থাকলে তারা কিন্তু এভাবে কচু শাক তারপরে যে কোনো ধরনের শাক নিয়ে রান্না করতে পারে তাহলে কিন্তু দেখা যায় তাদের দিনটাও চলে যায় আর শহরে যারা থাকে তাদের কিন্তু এরকমের কোনো সুযোগ সুবিধা নেই রান্না করার মতো যদি কিছু না থাকে তাহলে কিন্তু শুধু লবণ দিয়ে ভাত খেতে হয় তো যাই হোক কচু শাকগুলো কাটা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে নিবে কারণ কচু শাক কাটার পরেই কিন্তু ওরকম হাত দিয়ে ভালো করে পরিষ্কার করা যায় না তাহলে কিন্তু হাতে অনেক মানে চুলকানি হয় আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমার বাবা অসুস্থ ছিল তো সে কারণে তাকে বেশ কয়েকদিন ঢাকাতেও থাকতে হয়েছিল আর অসুস্থ বলতে তাকে একটা অপারেশন করতে হয়েছিল তো আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ আছে এবং বাসায় আছে কিসের জন্য তাকে অপারেশন করতে হয়েছিল সেটাই অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এটা হলো আমাদের বাড়ির পুকুর আর এই পুকুরে আসলে ছোটোবেলার যে কত স্মৃতি জড়িয়ে আছে সেটা বলে বোঝানো যাবে না যখন ওই পুকুর পাড় থেকে হাঁটতে থাকি তখন দেখলেই আসলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় স্কুল থেকে আসলেই সেই লাফালাফি মানে অনেক মজা করতাম সেই ঘন্টার পর ঘন্টা এভাবে পানিতে সাঁতার কাটতাম খুবই খুবই ভালো লাগতো তখন আর সেই পুকুরের পানিতে আজ বেশ দীর্ঘ কয়েক বছর ধরে গোসল করা হয় না আমার আজকের দিনে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন করে যারা দেখছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো কচু শাকগুলো পুকুর থেকে ধুয়ে আবার বাসায় নিয়ে এসেছে তো এরপরে কিন্তু মা রান্না করার জন্য শাকগুলোকে কেটে নিচ্ছে কচু শাকটা খাওয়ার একটাই কারণ ছিল সেটা হলো আমার বাবাকে ডক্টর বলেছে এখন থেকে কম বেশি সবসময় তাকে এই কচু শাকটা খেতে হবে আর ডক্টর যেহেতু বলেছে এজন্য কিন্তু বাবা আর কি কচু শাকটা খেয়ে নিয়েছে আর কচু শাক আমার মাকে আমি সচরাচর তেমন রান্না করতে দেখি না তো শখের বসে যদি কখনও খাওয়া হয় বা মাকে বলি যে মা একটু কচু শাক রান্না করে দাও তখন মা রান্না করে আর এই শাকটা কিন্তু খেতে অসম্ভব মজাদার আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর উপকারী যদি নাই হতো তাহলে কিন্তু কখনোই ডক্টর বলতো না আমার বাবাকে খাওয়ার জন্য আর আমি যে বাবার বাড়িতে এসে শুধু কচুর শাক দিয়ে ভাত খেয়েছি আসলে এমন কোনো বিষয় না আর এটা তো জাস্ট বিডিও তৈরি করবো থামডেলের জন্য দেওয়া এ আর কি তো সেদিন কিন্তু মাছ রান্না করেছিল আর অন্য ভাজিও ছিল অসুস্থ থাকা অবস্থায় বাবাকে যখন ফোন করেছিলাম বাবার সাথে ভিডিও কলে কথা বলেছি তখন বাবা আমাকে বলেছিল যে খাওয়া দাওয়া ঠিক মতো করো আসলে আমরা বাড়িতে বসে কি দিয়ে খাওয়া দাওয়া করছি না করছি সেই টেনশনও কিন্তু বাবা ওখানে বসে করেছিল আসলে টেনশন করার মতো কিছুই ছিল না কারণ বাবা কিন্তু সব রকমের যা যা প্রয়োজনীয় সেগুলো বাসায় কিনে রেখে তারপরে কিন্তু সে ঢাকাতে গিয়েছিল এদিকে মার কচু শাক কাটা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু সে ধুয়ে নিচ্ছে আর এখন কিন্তু মা হাত দিয়ে ধুচ্ছে না কারণ ওই যে শুরুতেই বলেছি কারণ হাতে হয়তো চুলকাতে পারে এ কারণে মা আর কোনো রিক্স নেয়নি তবে সিঙ্কের ভিতরে এভাবে করে সে কচু শাকগুলো ধুয়ে নিচ্ছে আর শুরুতে তো দেখতেই পেয়েছিলেন যে পুকুর থেকে কিন্তু ভালো করে কচু শাকগুলো ধোয়া হয়েছিল তো চুলাতে রান্নাও বসিয়ে দিয়েছিল সেটা কিন্তু আমি আর ভিডিও করিনি কারণ এটা আমরা সবাই জানি কিভাবে কি কচু শাকটা রান্না করতে হয় শুধু বাগার দেওয়াটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো কচু শাকটাতে একটু সামান্য পানি বেশি হয়েছিল যার কারণে কচু শাকটা পাতলা পাতলা হয়েছিল কিন্তু এটা কিন্তু পরবর্তীতে তেমন ছিল না মা আরও কিছুক্ষণ উল্টে পাল্টে রান্না করে নিয়েছিল আর একটা সময় কিন্তু পানি শুকিয়ে গিয়েছিল আর এই অবস্থায় শাকটা রান্না করা একটু রিস্কি ছিল কারণ এই যে যেভাবে বলক আসছে তো মায়ের হাতেও কিন্তু ছিটে উঠেছিল এদিকে তো দুপুরে মায়ের রান্নাবান্না শেষ হয়েছে আর মা প্লেটে ভাত দিয়ে দিয়েছে আমি যদি শুধু আলু বর্তা দিয়েও ভাত খাই সেটা মাকেই বেড়ে দিতে হবে আর এটাতেই কিন্তু আমার অন্য রকমের শান্তি আর মায়ের হাতে মানে কোনো কিছু খাওয়া এটা তো সত্যি সব মেয়েদের কাছেই ভালো লাগবে আর এই যে কচু শাকটা কিন্তু খুবই আঠালো আঠালো হয়েছিল এবং খেতে মিষ্টিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম